আচ্ছা, আমাদের সাধারণ ফোনটিকে যদি আমরা একটু স্টাইলিশ এবং একটা প্রফেশনাল লুক দিতে পারি তাহলে ব্যাপারটা কেমন হয়? যেমনটা দিয়েছি আমি আমার ফোনে অলওয়েজ অন ডিসপ্লে, কিন্তু ভাই আপনার ফোনে তো কোনো অ্যামোলেড ডিসপ্লে অপশন নাই। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, আমার ফোনে কোনো রকমের সুপার অ্যামোলেড ডিসপ্লে বা অলওয়েজ অন ডিসপ্লে নামে কোনো রকমের ফিচার নেই। তাহলে আপনাদের কোশ্চেন হতে পারে আমি কিভাবে এই ফিচারটা অ্যাড করলাম। আমি যেভাবে ফিচারটা অ্যাড করলাম তার সম্পূর্ণ প্রসেস তো আপনাদের দেখিয়ে দিবই, তার আগে দেখিয়ে দিব কিভাবে বুঝবেন আপনার ফোনের সেটিংসে সুপার অ্যামোলেড ডিসপ্লে বা অলওয়েজ অন ডিসপ্লে নামে কোনো রকমের ফিচার আছে কিনা। চলুন তাহলে দেখে নেওয়া যাক। ওকে, তাহলে আপনাদের প্রথমে যেটা চেক করতে হবে আপনার ফোনের সেটিংসে সুপার ডেভেলপ নামে অপশন বা সুপার ডেভেলপ ডিসপ্লে বা অলওয়েজ অন ডিসপ্লে এই নামে কোনো অপশন আছে কিনা। এর জন্য আপনাকে সরাসরি আপনার ফোনের সেটিংসে চলে যেতে হবে। এখানে আসার পর আপনি একটা উপরে সার্চ বার পাবেন, জাস্ট এখানে ক্লিক করবেন অ্যান্ড এখানে ক্লিক করবার আপনি লিখবেন সুপার ডেভেলপ। ওকে, দেখুন লেখাটা লিখে দিলাম বাট এখানে কিন্তু কোনো রকমের রেজাল্ট শো করতেছে না। তো যাই হোক, এরকম এখন যদি আমি এখানে অলওয়েজ অন লিখে দিই নো রেজাল্ট দেখাচ্ছে। তো যাই হোক, এই ফোনে কোনো রকমের সুপার ডেভেলপ অপশন ডিসপ্লে অলওয়েজ অন ডিসপ্লে নামে কোনো অপশন নেই। আপনার ফোনে যদি থেকে থাকে তাহলে আপনি সরাসরি এখান থেকে সেটিংসটা করে নেবেন, আর যদি না থেকে থাকে তাহলে আপনি কী করবেন সেই প্রসেসটা দেখে নেওয়া যাক। এর জন্য আপনি প্রথম অবস্থায় সরাসরি চলে যাবেন প্লে স্টোরে অ্যান্ড এখানে উপরে একটি সার্চ বার পাবেন, জাস্ট এখানে আপনাকে লিখতে হবে AOA, জাস্ট এই লেখাটা লিখিয়ে দেবেন, ইন্টারফেস করবেন। ফার্স্ট যে অ্যাপ্লিকেশনটা চলে আসবে এখান থেকে সরাসরি ইনস্টলে ক্লিক করবেন। অ্যাপটি ইনস্টল হয়ে গেলে জাস্ট এখান থেকে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর এখানে নিচে একটি অপশন পাবেন লেটস গো, জাস্ট এখানে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে পারমিশনগুলো দিয়ে দিতে হবে, জাস্ট এখান থেকে অ্যালাউনতে ক্লিক করবেন, আপনাকে ডিসপ্লেতে নিয়ে যাবে। তো দেখুন এখানে কিন্তু আমার অ্যাপ্লিকেশনটা এখানে শো করতেছে, অনেকের ক্ষেত্রে নিচে এবং নিচেও শো করতে পারে, আবার অনেকের উপরেও শো করতে পারে। জাস্ট আপনি আপনার অ্যাপ্লিকেশনটা খুঁজে নেবেন অ্যান্ড এখানে ক্লিক করবেন। ক্লিক করার এগুলোকে অবশ্যই অ্যানাবেল করে দিতে হবে। আমি এখানে অ্যানাবেল করে দিলাম এবং ব্যাকে চলে আসব। আমি অ্যাপ্লিকেশনটা চলে আসবেন এখান থেকে আবারও অ্যালাউনতে ক্লিক করব। অ্যালাউ নোতে ক্লিক করবার একইভাবে আমি অ্যাপ্লিকেশনে চলে যেতে হবে। অ্যাপ্লিকেশনে চলে আসলাম অ্যান্ড এখান থেকে অ্যালাউ নোটিফিকেশন অ্যাসেস নামে অপশনটা পাবো, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করবার আপনি এরকম একটা পপ আপ চলে আসবে, নিচে স্ক্রল করলে অ্যালাউ নামে অপশনটা পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করবার আমি আবারও অ্যাপে চলে যাব। ওকে, দেখুন আমি কিন্তু অ্যাপে চলে আসলাম। এরপর আপনি উপরে কিছু সেটিং দেখতে পাচ্ছেন, ওয়াচ টাইম ফেস বা স্টিকার, ব্যাকগ্রাউন্ড, ফ্রন্ট স্টাইল, ডেট স্টাইল, এগুলো কিন্তু আপনি পাবেন। ওয়াচ ফেস মানে কি, আপনি যে একটা ঘড়ির লুক দিতে চাচ্ছেন সেটা এখানে দিতে পারবেন। তো যাই হোক, এখানে যখন আপনি ওয়াচ ফেসে ক্লিক করবেন তখন দেখুন এখানে অনেক রকমের ওয়াচ কিন্তু শো করবে, ঠিক আছে, এখানে অনেক রকমের ওয়াচ শো করবে। তো এখানে দেখুন অনেকগুলো কিন্তু দেওয়া আছে কি পেইড, মানে এটাকে আপনাকে টাকা দিয়ে কিনে নিতে হবে, কিন্তু আপনি একদম ফ্রিতে ইউজ করবেন কীভাবে সেটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে জেনারেল ক্লকও আছে এবং অ্যানিমেটেড ক্লকও কিন্তু আছে। অ্যানিমেটেড ক্লকগুলো হচ্ছে এগুলো, এগুলো আপনি ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো দেখো আমি জেনারেল ক্লকটাই বেশি ভালো লাগে, অ্যানিমেশন ক্লক দিলে একটু দেখা যায় কি সমস্যা হতে পারে, কেননা দেখতে খুব বাজে দেখা যায়। ওকে, এরপর আপনাকে এখান থেকে কোনো রকমের একটি ঘড়ি আপনাকে সিলেক্ট করতে হবে। লাইক ধরুন আমার থেকে এখান থেকে এই ঘড়িটা পছন্দ হয়েছে, জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করবার যেহেতু এটা পেইড সফটওয়্যার সেক্ষেত্রে আমি নিচে সেভ অপশন পাবো, সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলে দেখুন এখানে লেখা আছে আপগ্রেড, মানে আপনি এটাকে টাকা দিয়ে কিনতে হবে, কিন্তু আমি এটা একদম ফ্রিতে আপনি কীভাবে ব্যবহার করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। আপনি একইভাবে পাশে একটা অপশন পাবেন ভিউ অ্যাড, জাস্ট এখানে ক্লিক করবেন অ্যান্ড একটা ছোট্ট একটা অ্যাডভাইস চলে আসবে। অ্যাডভাইসটি দেখা হয়ে গেলে জাস্ট এগুলোকে কেটে দিবেন। কেটে দেওয়ার পর আপনি আবারও এখান থেকে ওয়াচ পেজে চলে যাবেন। ওয়াচ পেজে চলে যাওয়ার পর আপনি যেটা মাত্র আনলক করলেন সেখানে চলে যাবেন। এখানে ধরুন আমি এটাকে আনলক করেছি, এখানে ক্লিক করব অ্যান্ড নিচে সেভ অপশন পাবেন, সেভে ক্লিক করবেন। এটা কিন্তু অলরেডি সেভ হয়ে গেল। এরপর আসা যাক স্টিকার অপশনে। স্টিকার অপশনে ক্লিক করলে আমরা অনেক সময় যদি স্টিকার সেভ করতে যাই এটার সাথে, তাহলে স্টিকারগুলো আপনি সেভ করতে পারবেন। একইভাবে আপনার এখান থেকে যে কোনো প্রকার স্টিকার যদি ভালো লেগে থাকে তাহলে সেটা কীভাবে সেভ করবেন, ধরুন আমার এখান থেকে এই স্টিকারটা ভালো লেগেছে, জাস্ট এখানে ক্লিক করব, নিচে সেভ অপশন পাবো, সেভে ক্লিক করবো আর এখান থেকে আবার একইভাবে ভিউ অ্যাডে ক্লিক করবো। তাহলে আবার ছোট্ট একটা আমাদের মাঝে অ্যাড চলে আসবে। অ্যাডভার্টাইজটি দেখা হয়ে গেলে জাস্ট এখান থেকে এগুলোকে কেটে দিবেন অ্যান্ড একইভাবে আপনি আবারও স্টিকারে চলে যাবেন, যেটা মাত্র আনলক করলেন সেখানে চলে যাবেন অ্যান্ড এখানে আসার পর এটাকে সিলেক্ট করবেন, নিজে সেভ অপশন পাবেন, সেভে ক্লিক করবেন। এটা কিন্তু স্টিকারটা সেভ হয়ে গেল। এরপর আসা যাক আপনি যদি কোনো রকমের টাইম দিতে চান তাহলে এখানে ডেট অ্যান্ড স্টাইলে ক্লিক করবেন, তাহলে টাইমটা অ্যাড হয়ে যাবে। যাই হোক, বিষয়টা বুঝতে পেরেছি। এরপর আসা যাক এখানে নোটিফিকেশন নামে একটি অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। এটাকে কিন্তু আপনাকে শো নোটিফিকেশন এটাকে সবসময় অন করে দিতে হবে, কেননা আপনার ফোনে যদি কোনো রকমের নোটিফিকেশন আসে তাহলে কিন্তু সেটা আপনি স্ক্রিনের ভিতরেই শো করতে পারবেন। ওকে, এখানে আর কোনো রকমের সেটিংস আপনাকে উলটপালট করতে হবে না, এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এখন দেখুন এখানে একটা অপশন পাবেন মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আপনি যদি কোনো অ্যানিমেশন সেট করতে চান সেক্ষেত্রে ইডেজ লাইটেন, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর
প্রথম যে অপশনটা আসে দেখুন ইডেজ অ্যাক্টিভিটি, এখানে ক্লিক করবেন অ্যান্ড এটাকে সবসময় অলওয়েজ অন, যদি আপনি চান যে অ্যানিমেশনগুলো সবসময় অন থাকবে তাহলে অলওয়েজ অনে ক্লিক করবেন। অলওয়েজ অনে ক্লিক করার পর আপনি এখানে দেখুন তিন নম্বর অপশন আছে ইডেজ অ্যানিমেশন, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচে অনেকগুলো অ্যানিমেশন শো করবে, আপনার যেটা ভালো লাগে, ধরুন আপনার এখান থেকে এই অ্যানিমেশনটা ভালো লেগেছে তাহলে এটা সেট করবেন। আর যদি আপনার ধরুন এখানে এই অ্যানিমেশনটা ভালো লেগেছে, ধরুন আমার কাছে এই অ্যানিমেশনটা ভালো লেগেছে কিন্তু এটা হচ্ছে একটা পেইড, তাই না, এটাকে জাস্ট সেভে ক্লিক করবো অ্যান্ড একইভাবে ভিউ অ্যাডে ক্লিক করবো। অ্যাডভার্টাইজটি দেখা হয়ে গেলে এগুলোকে আমি কেটে দিব অ্যান্ড এখানে আমি আবারও চলে যাবো এড অ্যানিমেশনে অ্যান্ড এই যে অপশনটা আছে এখানে নিচে সেভ অপশন পাবো, এই যেটা আনলক হলো মাত্র সেভে ক্লিক করবো, এটা কিন্তু সেভ হয়ে গেল। তো যাই হোক, এখানে আরও অনেক রকমের সেটিংস আছে, এগুলো আপনাদের চেঞ্জ না করলেও চলবে, কোনো অসুবিধা নেই। এখানে একটা ওয়াসপেস কাস্টমাইজ যে অপশন আছে এখানে ক্লিক করবেন, এখানে আসার পর উপরে একটি অপশন পাবেন দেখুন স্টিকার থিম সাইজ, এখানে ক্লিক করবেন অ্যান্ড এখানে 35 দেওয়া আছে, এটাকে আপনি 40 করে দিবেন বা 40-45 এরকম করে দিবেন, কারণ একদম ছোটো দেখাতে মানে ছোটো দেখতে কিন্তু ভালো লাগে না স্ক্রিনটা বা স্টিকারগুলো টাইমগুলো। আমি জাস্ট 40 করে দিলাম অ্যান্ড ডিপিটা এখান থেকে ওকে ক্লিক করে দেবো। এছাড়া আপনাকে আর কোনো সেটিংস চেঞ্জ করতে হবে না, যেরকমটা আছে আমি যেরকমটা বললাম সেরকমটা থাকলেই চলবে। ওকে, এখন আমি আপনাদের স্ক্রিনটা অফ করে দেখাচ্ছি, আমি চলে আসলাম আমার স্ক্রিনে এবং এটাকে অফ করে দিলাম। ওকে, এখন দেখুন আমার কিন্তু এখানে সকল নোটিফিকেশানগুলো শো করতেছে, আমি যদি চাই এখানে কেটে দিতে পারবো নোটিফিকেশানগুলো, আমি জাস্ট এগুলো কেটে দিলাম, ঠিক আছে। এরপর দেখুন এখানে কিন্তু আমার টাইম, ডেট, স্টিকার, অ্যানিমেশন এগুলো সবগুলো কিন্তু শো করতেছে এবং নিচে কিন্তু আমার যে নোটিফিকেশান সেটাও কিন্তু শো করতেছে, আপনি চাইলে নোটিফিকেশানটাও দেখতে পারবেন এখান থেকেই। তো যাই হোক, আমি এখান থেকে ফিরে আসবো। যদি আপনার ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থেকে থাকে তাহলে আপনি ফিঙ্গারপ্রিন্টে ক্লিক করে নিচে একটি অপশন পাবেন দেখুন এই যে যাকে হোম বাটন বলা হয় এখানে ক্লিক করবেন। আর আপনার ফোনে যদি কোনো রকমের এরকম ফিঙ্গারপ্রিন্ট সেন্সর না দেওয়া থাকে তাহলে আপনি যেভাবে আনলক করেন সেভাবেই সাধারণভাবে করবেন। ওকে, যাই হোক, আমি এখন কী করবো সরাসরি আবার অ্যাপটায় চলে আসবো। অ্যাপে চলে আসার পর অনেক সময় দেখুন আমাদের কিন্তু অনেক কিছু কাজে নাও লাগতে পারে, দেখা যায় কি আমার এই অলওয়েজ অন ডিসপ্লেটা আমার কাজে লাগবে না, এখন আমাদের এটা দরকার নেই, কেন দেখা যায় এরকম হতে পারে, আপনার ফোনের চার্জ খুবই সীমিত, এটা যদি থাকে তাহলে চার্জ খুব দ্রুত মানে নষ্ট হতে পারে এরকমটা, মানে আপনার যখন ইচ্ছা হবে আপনি এটাকে অন করতে পারেন, আপনি যখন ইচ্ছা হবে না তখন আপনি এটা অফও করতে পারেন। তো যাই হোক, এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা অনুযায়ী, আপনি যদি চান যে এটা সবসময় অলওয়েজ থাক তাহলে অলওয়েজই থাকবে, আর যদি না চান যে না আমি নির্দিষ্ট একটা টাইমের জন্য এটাকে রাখবো, শুধুমাত্র এইটুক সময়ের জন্যই আমি এটাকে রাখতে চাচ্ছি, তাহলে কী করবেন, যদি আপনি অফ করতে চান এটাকে সার্ভিসটাকে তাহলে উপরে একটি অপশন পাবেন সার্ভিস, জাস্ট সার্ভিসে ক্লিক করবেন অ্যান্ড এখানে একদম ফার্স্ট একটি অপশন পাবেন অ্যানাবেল এবং ডিজাবেল AOA, জাস্ট এটাকে যখন আপনি অ্যানাবেল অলরেডি থেকেই থাকে, তো যদি অ্যানাবেল থেকে থাকে তাহলে ভাববেন এটা সবসময় অলওয়েজ অন থাকবে, মানে সবসময় এটাকে জ্বলতে থাকবে অ্যানিমেশন স্টিকের টাইম এগুলো সবগুলোই সবসময় চলবে। অ্যান্ড আমি যদি এটাকে অফ করে দিই, ডিজেবল করে দিই, তাহলে কিন্তু এটা আর শো করবে না, আমি যদি এটাকে অফ করে দিই এবার। তো যাই হোক, এগুলো হচ্ছে সাময়িক সময়ের জন্য, আপনি যদি চান যে এগুলো খুব অল্প সময়ের জন্য আপনি সেট করবেন তাহলেও পারবেন, আর যদি চান যে না আমি এটা অলওয়েজ থাকবে তাহলে আপনি এটাকে ক্লিক করবেন অ্যান্ড এটাকে অ্যালাউ করে দিবেন। জাস্ট আশা করি ব্যাপারটা বোঝাতে পেরেছি। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো আশা করি যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন এবং এই বিষয়ে যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।